আচ্ছা, পরবর্তী খবর আজি ভুবনেশ্বরে আরম্ভ হচ্ছে রাজ্য বিজেপির দুইদিনিয়া কার্যকারিণী। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছবা পরে রাজ্য প্রভারী অরুণ সিং পুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক প্রার্থিত্ব নেই হেউথিবা চর্চাকু এড়াই যাই নাহান্তি, বরং কহিছন্তি এনে দলর সংসদীয় বোর্ড নিষ্পত্তি নেবে। এথিসহ মিশন 120 লক্ষ্য নেই দল কার্য করুছি। রাজ্যরে দলকু তৃণমূল স্তরর আহুরি মজবুত করিবা সহ নির্বাচনকু নেই রণনীতি প্রস্তুত করা যাউছি। রাজ্যবাসী পরিবর্তন চাউছন্তি বলি কহিছন্তি অরুণ। দুইদিন ধরে হেবাকু থিবা এই কার্যকারিণীরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জুয়েল ওরাম প্রমুখ উপস্থিত রহিবে। বৈঠকরে আগামী 6 মাস পাই রাজ্য বিজেপির রাজনৈতিক চিঠা প্রস্তাব গৃহীত হওয়া সহ সাধারণ নির্বাচনক যা পূর্ব দলর সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিচার বিমর্শ করা যাবে। इतना जरूर है कि भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष जी ने जो 120 प्लस का जो टारगेट सेट किया है, वह 120 प्लस भारतीय जनता पार्टी उसको प्राप्त करने वाली है। और यह जमीनी आधार के आकलन जो हमारा है उसके बेस में मैं कह रहा हूँ, हमारी संगठन की ताकत 10 गुना अधिक बढ़ी है, प्रधानमंत्री जी की लोकप्रियता है और नवीन सरकार ने जो 19 साल में कुछ काम किया नहीं, लोग हताश निराश परेशान है, उसका नतीजा है कि भारतीय जनता पार्टी यहाँ पूर्ण बहुमत ही नहीं बल्कि 120 सीटों से अधिक जीत कर सरकार बनाएगी। বিজেপি 120 প্লস আসন নেই যে দৃঢ়োক্তি প্রকাশ করুছি তাকু দিবা স্বপ্ন কইছি বিজেডি। দল কইছে সর্ভে রিপোর্ট কু নেই বিজেপি যে উৎসাহিত অছি, তেবে এহা পূর্বরু আউ গটিয়ে সর্ভে রিপোর্ট আসিতলা যেউতিরে বিজেডি কু 18 লোকসভা আসন মিলিবা নেই তথ্য প্রকাশ পাইতলা। তেণু কেউটা ঠিক তাহা বিজেপি স্থির করিবা উচিত বলি বিজেডি কইছি। জনতা পার্টির যে দৃঢ়োক্তি রহুছি ইহা কেবে এক ধোয়াবান এবং ইহা ସୂଚଉଛି କି ପ୍ରକାରର ହତାଶ ଅବସ୍ଥାରେ ଆଜି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପହଞ୍ଚିଛି। ଯଦି ସର୍ଭେ ମାନଙ୍କର ତଥ୍ୟ ଉପରେ ଯଦି ବିଶ୍ୱାସ କରି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ନିର୍ବାଚନରେ ଲଢ଼ିବା ପାଇଁ ଚାହୁଁଛି ଏବଂ ଜିତିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ଆମେ ବି ଟିକେ ସୂଚାଇ ଦେଉଛୁ, ଟାଇମ୍ସ ନାମ ଏବଂ ଇଣ୍ଡିଆ ଟୁଡେରେ ମଧ୍ୟ ସର୍ଭେ ଆସିଥିଲା ଯେଉଁଥିରେ 17ରୁ 18ଟି ସିଟ୍ ମଧ୍ୟ ସେମାନେ ଦେଇଥିଲେ ବିଜୁ ଜନତା ଦଳକୁ ଲୋକସଭାରୁ। ତାହେଲେ ଠିକ୍ କିଏ ଭୁଲ?